বড় ভাই একজন ইউটিউব চ্যানেল থেকে আসছে, এনাকে একটু সালাম দাও এবং জিজ্ঞেস করো তারা কেমন আছে সকলে। হ্যালো তিতি। Yes, sir. Okay. What's your name? I am Shiji, the real Rumbo boy. Okay. আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? The name of the Prime Minister of Bangladesh is Sheikh Hasina, daughter of Bangabandhu. Okay, good, very good. আচ্ছা ভাইদেরকে একটা ধন্যবাদ দাও। Thanks to everyone present. Okay. Hello, Titi. একটু সামনের দিকে এগিয়ে আসো, একটু সামনের দিকে এগিয়ে যাও। ওকে স্টপ, গো ব্যাক। হ্যালো টিটি। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, কে কোথা থেকে আসছেন, কি সমস্যা ভাই বলেন? আমার বাড়ি হলো কাকিনায়। আমি আসলে একদম সেজন মার্কেটিং এ একটা জব করি, কুড়িগ্রাম লালমিটার দেখতে আসি। আর পাশাপাশি সেলস মার্কেটিংয়ে নাটক করি, হলো একটা ইউটিউব চ্যানেল আছে মাই এসআর টিভি, মানে পাশাপাশি জব করি। তো মোটামুটি, হ্যাঁ, তো মোটামুটি ভালো লাগলো আপনার ভিডিও দেখে। ঠিক আছে, আমি ওই জন্য মানে গত পরশু দিন আসছিলাম, আপনার ব্যস্ত ছিলেন হয়তো বা। ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে একটা। হাবিব ভাই, অনেক ভাইরাল একটা ভার্সন বর্তমান আসলে এই ভিডিও করতেছি, এটা আপনাকে আগে এর আগে করে গেছে। আমাদের কালীগঞ্জ থানায় কাকিনার পাশে এই রোগটি আসতে হয় চাপারহাট রোডে, আপনার মানিক বাজার নামক জায়গায়। আমাদের মানে নতুন উদ্যোক্তা বা উদ্যোগ নিয়ে কাজ শুরু করছেন, ওই যে আমরা ইউটিউবে দেখছি যে মানে একটু রোবট তৈরি করেছেন, আপনার এই চিন্তা ভাবনা কোথেকে আসছে, এটা একটু যদি বলতেন। আমি ভাই আসলে মূলত আমি দীর্ঘদিন যাবত এই পেশায় আসি, অর্থাৎ আমি যখন ছোটোবেলা থেকেই আমার এইবার ঠান্ডা ইলেকট্রিক বিষয়গুলো নিয়ে, আমার বাবা ছিল একজন পেশায় মেকার, টিভি মেকার এবং প্লাস্টিক কাজ ফোনেও কাজ করতো। তো সে সময়কাল থেকে অবশ্য আমার এই তাঁতার জিনিসগুলো কেনা বা বিভিন্ন যে যন্ত্রাংশগুলো সেগুলো সম্বন্ধে জানা। ফাইনালি আমি প্রাইমারি পাস করি, প্রাইমারি পাস করার পরে হাই স্কুলে যাই, হাই স্কুলে বিভিন্ন প্রযুক্তি নিয়ে আমি ঘাঁটি এবং ওখানে বিজ্ঞান মেলাগুলোতে আমি অংশগ্রহণ করি। বিজ্ঞান মেলাগুলোতে অংশগ্রহণ করে আমি এখানে জেলা এবং উপজেলা চ্যাম্পিয়ন হই রোবট থেকে, আর অন্যান্য সরঞ্জাম ছিল আমার। তো সেখান থেকে আসলে আমার কার্যক্রম শুরু। ফাইনালি 2018 ছিল, আমার বাবা মারা যায়, যার ফলে আমার কার্যক্রম একটু থেমে থাকি। আর বড় কথা যেটা হচ্ছে গিয়ে, আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় ছিল ঢাকা মেডিকেলে, সেখানে প্রচুর টাকা ব্যয়বহুল হওয়ার কারণে আমার পড়াশোনা সহ সকল ধরনের কার্যক্রম থেমে যায় এক পর্যায়ে। পরবর্তী সময়ে পড়াশোনাটা আমি কন্টিনিউ করি। আর এই 2021 সালের শেষের দিকে আমি আমার একটা জিনিসকে দেখে একটু উদ্বোধিত হই এবং আমার কাজ করার আবার সিদ্ধান্ত নিই যে আমি আবার সেই রোবটটা তৈরি করব। তো ফাইনালি 7 মাসের প্রসেসটা আমি এই রোবটটি তৈরি করি। এটি মূলত হোটেলের কাজ সহকারে ট্রাফিক পুলিশের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সে মেনটেন করতে পারবে, নিয়ে যায়। আর বড় কথা, এর ভিতরে আমি যাই সেট আপ দেবো না কেন, সেটা সেই করতে পারবে। সব ধরনের কার্যক্রম একটি মোটামুটি টুকটাক মানুষের মধ্যে সব কিছুই করতে পারবে। আর এই ভিডিওটা আসলে এই রোবটটার ধারণা 2017 সালের দিকে একটি ইউটিউবে একটি ভিডিও দেখি অন্য রাষ্ট্রের, যেখানে হচ্ছে খাবার পরিবেশন করতেছে একটা হোটেল রোবট। আর দ্বিতীয় নম্বরে যে তা আমাদের পার্শ্ববর্তী চায়না, সে চায়না দেশের মধ্যে রোবটিক ট্রাফিক পুলিশের বিভিন্ন নিয়মকরণ দিচ্ছে পিপলদের। তো সেখান থেকে মূলত আমার উৎসাহিত যে বাইরের রাষ্ট্রে যদি আমাদের এই রোবটগুলো থাকে তা আমার বাংলাদেশে এখানে থাকবে না, সেই প্রসেসটা নিয়ে আমি আমার এই কার্যক্রম চালাই। আর ফাইনালি আমি একজন কোর ফ্যামিলি মেম্বার, যেহেতু আর্থিকের মধ্যে আমার একটু সমস্যার মধ্যে আছি, আমি মোটামুটি কিছু টিউশনই করি এবং আমার পরিবারের যে লোকেরা আছে খুব কাছের, আমার নানিমা, মা, বড় ভাই, সবার আর্থিক সহযোগিতায় আমি এই রোবটটি তৈরি করি। ফাইনালি আমার রোবটটি স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আবার স্বয়ংসম্পূর্ণ না বললেও চলে, কারণ এখনও এর ভিতরে আমি অ্যাডভান্স কিছু কিছু প্রযুক্তি যুক্ত করতেছি যা গোটা বিশ্বের অন্যান্য যে রোবটগুলো আছে তাদের থেকেও অনেক ডেভেলপ সে হতে পারে এবং আমার আমি এবং আমার এই বাংলাদেশকে যাতে আরেকবার নতুনভাবে পরিচয় করে দিতে পারি। আর আপনার এই রোবটটা যদি আপনার কার্যক্রম আরও ভালো হয় ইনশাল্লাহ, তাহলে সেক্ষেত্রে কি আপনার এই রোবটটা সিকিউরিটি গার্ডের ভূমিকা পালন করতে পারবে? ইনশাল্লাহ, আমি এর আগেও বলছি যে এটা বিভিন্ন কাজকর্ম করতে সক্ষম হবে, আর এটা এখনই মিনিমাম 7-8 কেজি ওজন নিয়ে এসে যাওয়া আসা করে। মানে আমার কথা হচ্ছে কি, আমি যদি আর্থিক কিছু সহযোগিতা পাই তাহলে হয়তো বা এর থেকে অনেক ভালো কিছু করতে পারবো, যেহেতু পোর ফ্যামিলি মেম্বার, আমার ধান্দা অনেক বা আমার প্রোগ্রামও অনেক চলছে এর ভিতরে। তো আমি এটা মূলত আমার জাস্ট একটা
প্রথম প্রজেক্ট একটা, এর আগেও আমি এর প্রজেক্ট তৈরি করছি। তো আমার এখনকার যে প্রজেক্টটা আসবে সেটা হচ্ছে গিয়ে স্বয়ংসম্পূর্ণ মানুষের মতোই ক্যাটাগরিতে সৃষ্টি করবো, চলাফেরা শুরু করে সব ধরনের সে কাজ করতে পারবে, দৌড়দৌড়িও করতে পারবে। তো সেক্ষেত্রে তার ভিতরে আমি যে কোনো সেট আপ যদি দিই না কোনো আমার প্রোগ্রাম হয়েছিল সেটাই সে বর্ণনা করতে পারবে। ভালো লাগলো। আসলে এই আমরা অনেকে অনেক সময় নষ্ট করতেছি, সেটা হলো ফেসবুক, তারপর ইউটিউব, আপনারা অনেক সময় নষ্ট হচ্ছে ফ্রি ফায়ার খেলে অনেক ছেলেপেলে। আপনার এটা মানে উদ্যোগের চমৎকার একটা উদ্যোগ, যে উদ্যোগটা আসলে সাধুবাদ জানানো উচিত। তো আমি মনে করি যে ভাইকে আরও সহযোগিতা করলে, ভাইকে আরও উৎসাহিত করলে আরও ভালো কিছু করা সম্ভব, যেহেতু ভাইয়ের মেধা আছে, মেধাটাকে কাজে লাগিয়ে ভালো কিছু করা সম্ভব। তো মানে আশা করি যারা মানে উচ্চ পর্যায়ে আছেন, উচ্চ লেভেলে আছেন দেশের, তারা অবশ্যই ওনাকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আরও ভালো কিছু করতে পারবেন, যেহেতু ভাইয়ের একটা পোর ফ্যামিলি, আর পোর ফ্যামিলির মাধ্যমে অনেক ভালো একটা উদ্যোগে উনি আগে এগিয়ে যাচ্ছে, সবাই আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাবো। এই আশা দেখতে শেষ করছি।